গল্পটা শুরু করা যাক গল্পটা একটা চোরের গল্প গল্পটা যেমন মজার তেমনই শেখারও আছে গল্পটা থেকে অনেক কিছু সেদিন রবিবার নরেশবাবু বাজারের ব্যাগটা নিয়ে বেরোলেন গিন্নি পেছন থেকে আওয়াজ দিলেন মাছটা কিন্তু আগে দিয়ে যেও নরেশবাবু বললেন আচ্ছা ঠিক আছে বাজারে গেলেন নরেশবাবু কিছুক্ষণ পর এক অপরিচিত ব্যক্তি এসে বাড়িতে কলিং মেল বাজালেন নরেশবাবুর গিন্নি বাইরে বেরিয়ে জিজ্ঞেস করলেন সেই ভদ্রলোককে যে কী চান ভদ্রলোক উত্তর দিলেন বৌদি দাদা এই মাছটা পাঠিয়ে দিলেন আর বললেন সাইকেলটা দিতে দাদা কোথায় একটা যাবেন বৌদি তো বাজারে ব্যাগটা হাতে নিয়ে মাছটা ঘরে রেখে এসে সাইকেলের চাবিটা লোকটার হাতে দিয়ে বললেন একটু কষ্ট করে বারান্দা থেকে সাইকেলটা নামিয়ে নিন হ্যাঁ বৌদি বলে লোকটা বারান্দা থেকে সাইকেলটাকে নামিয়ে চলে গেলেন বৌদি রান্নায় ব্যস্ত মাছ ধরছেন কিছুক্ষণ পর নরেশ বাবু হাতে বাজারে ব্যাগ নিয়ে বাড়ি ফিরলেন কই গো ব্যাগটা নাও বৌদি এসে ব্যাগটা নিলেন এ কি করেছো আবার মাছ এনেছ কেন নরেশবাবু অবাক আবার মাছ এনেছি মানে এই তো মাছ আবার আনতে যাব কেন আরে তুমি যে লোকটাকে দিয়ে মাছ পাঠিয়ে দিলে আগে মানে আমি মাছ পাঠিয়ে দিলাম কখন একটা লোক এসে আমার হাতে মাছের ব্যাগ দিল বলল তুমি নাকি সাইকেলটা চেয়েছো কোথায় একটা যাবে সব্য নাশ তুমি তাকে সাইকেলটা দিয়ে দিলে বদি বলল হ্যাঁ নরেশবাবুর মাথায় হাত আসলে সেই লোকটা আর কেউ নয় একটা সাইকেল চোর যে একটা এক কিলো রুই মাছের বদলে নরেশবাবুর একটা নতুন সাইকেল চুরি করে নিয়ে চলে গেল ভালো লেগেছে আশা করি গল্পটা শেখারও আছে সব সময় সতর্ক থাকবেন এইভাবে বোকা বানিয়ে কেউ যেন কোনো জিনিস চুরি করে নিতে না পারে এরকম আরও মজাদার গল্প নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব ভালো থাকবেন धन्यवाद